জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্ট এ অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও বাংলা শুভ নববর্ষ 1431। জমকালো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্ট এ অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও বাংলা শুভ নববর্ষ 1431। স্থানীয় একটি অডিটোরিয়ামে এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট জার্মান। শনিবার বাংলাদেশিদের অনুষ্ঠিত এই মিলন মেলায় ফ্রাঙ্কফুর্ট ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। একই সময়ে বাংলা শুভ নববর্ষ উপলক্ষে বৈশাখী আড্ডায় মেতে ওঠেন তারা। বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট জার্মান ও দেশ সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর কৃতি সন্তান এনবিআরের সাবেক চেয়ারম্যান, পদ্মা সেতু প্রকল্পের সাবেক সফল সেতু সচিব, বর্তমানে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁইয়া এনডিসি। এছাড়া উপস্থিত ছিলেন জার্মানি প্রবাসী বাংলাদেশিদের পরিবার পরিজন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ঈদ ও নববর্ষের সাজে সজ্জিত জার্মানি প্রবাসী বাঙালি রমণীদের অংশগ্রহণও ছিল লক্ষণীয়। সবকিছু মিলিয়ে অনুষ্ঠান হয়ে উঠে প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ। মনমাতানো এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদ ও ঝিলিক। এছাড়া সঙ্গীত পরিচালক সুরকার গিটারিস্ট অভিজিৎ চক্রবর্তী জিতু, জনপ্রিয় ড্রামার মিঠু ও প্রখ্যাত বাদ্যযন্ত্র বাদক বাপ্পি সহ আরও বিভিন্ন কণ্ঠশিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক সন্ধ্যায় শিশু কিশোরদের অংশগ্রহণ সকল প্রবাসীদের মাঝে মিলনমেলার এই অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তুলে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেশ স্কুলের প্রতিষ্ঠাতা ও দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মিঠু কবির। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।